লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার সংলগ্ন আলিফ মেম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলার প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সকাল 10টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হুসাইন আহমেদ হেলাল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শহীদুল ইসলাম হিরু চৌধুরী, আলিফ মিম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার বৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিফ মিম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মহাপরিচালক আলহাজ আমির হোসেন, সঞ্চালন করেন এ কে এম ফরিদুদ্দিন। অনুষ্ঠানে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর সাব রেজিস্ট্রি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফ হোসেন মিয়াজি।